एवरीवन সবাই কেমন আছো আশা করব সবাই খুব ভালো আছো অনেক দিন পর এবার পূজোর ব্লগ নিয়ে চলে আসলাম তো সবাই কি পূজো দেখা শুরু করে দিয়েছো না শেষ করে দিয়েছো আমি আজ থেকে বেরলাম মানে আজ ছিল ষষ্ঠী তো ষষ্ঠীতে এত ঠাকুর দেখেছি একটা ভিডিওতে আমি আনতে পারবো না অনেকটা লং ভিডিও হয়ে যাবে আমার তো অতটা ভিউজ টিউজ আছে না এই জন্য পার্ট দুটো ভাগে আসবে প্লিজ সবাই একটু দেখো আর ভালো লাগলে অবশ্যই জানিও দেখলে বাসে করে আসলাম এখন অটোকে জিজ্ঞেস করছি অটো 200 টাকা নেবে বলেছে একটুখানি তো অটোদের গেলাম না এই জন্য হেঁটে গেলাম প্রথমেই যেখানে নেমেছিলাম এটা হলো কেষ্টপুর কেষ্টপুরের ফার্স্ট ঠাকুর 2023 এ দেখা আমার প্রথম ঠাকুর মানে কি আমি ফোনে তো সব ঠাকুরই বলতে পারো দেখে নিয়েছি এত ভিডিও পোস্ট হচ্ছে মহালয়ার আগে থেকে এত সবাই ঠাকুর দেখছে আর কিছু বাকি নেই ফোনে দেখা তো চোখে দেখা প্রথম ঠাকুর এটা একটু নৌকোর আইটেমে করেছিল এগুলো জল বেসিক্যালি করেছিল লাইটিং হলে আরও ভালো দেখতে পেতাম এখন বাজে তাও 4টে বন্ধুরা মিলে গেলে যা হয় প্রথমেই ঢুকে সেলফি আর আমার ভিডিওগুলো ইরিং বিরিং হয়েছে আমি কোনো ভিডিওর মাথা মুন্ডু নেই তাও সবাই প্যান্ডেল থেকে বেরিয়ে যাচ্ছিল আমি সবার শেষে বেরোচ্ছিলাম বলে আমি প্রচণ্ড ঝাড় খাচ্ছিলাম কারণ আমি যে ভিডিও করছি এটা ওরা বোঝারই নয় ওরা ভাবছে আমি কেন এত ভিডিও করছি তো এটা নৌকোর আইটেমে গেছিলো দেখছিলে ঠাকুরের প্যান্ডেলটা উপর দিকটাও ঠিক নৌকো এটা লাইটিং ছিল এরপর ঠাকুর তো দেখলেই বাইরে বেরিয়ে চলে আসি এরপর যেখানে যাই এটা হলো দমদম তরুণ দল ভিড় ছিল না পরপর পরপর লাইনে বেরিয়ে যাচ্ছিলাম এটাই ভালো লাগছিল তো এখানে ঢুকে দেখতে যেটুকু বুঝতে পারলাম এটা জাহাজের ঠিক নিচেটা যেটা মনে হচ্ছে তারপর স্বাধীনতা সংগ্রামী টাইপের কিছু একটা প্যান্ডেলটা ছিল থিমটা আমি খুঁজে পাচ্ছিলাম না যেখানে থিম খুঁজে পাচ্ছিলাম সেটা তোমাদেরকে বলে দেব তো প্যান্ডেলটা এরকম ছিল ওর দিকে আমি বলছিলাম যে পড়াশোনা করে ওই দেখ ওই পাশে ছেলেগুলো পড়াশোনা করে দেখছে অন্তত কি লেখা আছে তো ওরা তো জাস্ট ঢুকছে ঠাকুরের ছবি তুলছে নিজেদের একটা সেলফি তুলছে তুলে বেরিয়ে যাচ্ছে কোনো প্যান্ডেল যে কেন করেছে কি কারণে করেছে কি থিমের উপর সেটা বোঝার কোনো দরকার নেই আমি যখন এখান থেকে বেরিয়ে বলি এই প্যান্ডেলটা কিসের উপর ছিল কেউ দেখেছিস বুঝে স্বাধীনতার উপর ছিল কিছু একটা হবে হয়তো বলে তারপর যাই হোক তোমাদেরকে ঠাকুরটা দেখে আমি ঠাকুর এখানে যেটা খুঁজছিলাম ঠাকুরের ছানাবানাগুলো খুঁজছিলাম আমি কোথায় দাঁড়া তারপর দুজনকে দেখতে পাই ওই উপরে আছে আর সাইডের এই প্যান্ডেলটাকে আমি ঠিক বোঝার চেষ্টা করছিলাম এগুলো কি হয়ে আছে তারপর দেখছিলাম এগুলো টিনের ব্যাগ আগে এরকম ব্যাগ লক দেওয়া সিস্টেম থাকতো সেইগুলোই তারপর এই প্যান্ডেল থেকে আমরা বেরিয়ে যাই ওরা আমার জন্য বাইরে ওয়েট করছিল এখানে সবাই ছবি টবি তুলছিল ওর দিকে বলছিলাম ওরা তোলার ইন্টারেস্ট ছিল না ওরা আগে যাবে ঠাকুর দেখে নেবে ওর দিকে বলেছিলাম প্যান্ডেলের আগে থিম বলতে তো ওই জন্য ওরা দেখিয়েছিল আমাকে এই প্যান্ডেলটার থিম ছিল একান্ত আর এটা হলো দমদম পার্কের ঠাকুর প্যান্ডেলটা যেটা বুঝতে পারলাম যে একান্ত ঠিক কীভাবে আমি জানি না তবে যেটুকু বুঝতে পেরেছি উপরে দেখো ওগুলো খড়ের মানুষ করা আছে এখানে বাচ্চাগুলো পেছন দিকে মুখ ঘুরে আছে আর দুপাশে দুটো রেলিংয়ের মতন উঠে গেছে ওগুলো হাত লাগানো আছে ঠাকুরটা খুব সুন্দর হয়েছিল তাও ওরা ছবি টবি তুলছিল বলে আমাকে বারবার ডাকছিল আর একটু প্রবলেম হবে ক্যামেরার কারণ প্রচণ্ড হাত নড়ছিল আমার ভিডিওর কোনো মাথা মুন্ডু নেই প্রথমেই বলে দিয়েছি আর যেটা এখনও বলা হয়নি সবার পুজোর জন্য আমার খুব ভালোবাসা থাকলো সবার পুজো খুব ভালো কাটুক এটা ছিল দমদম পার্ক ভারত চক্র এই ঠাকুরটা এমন কেউ নেই যে বাকি নেই দেখেনি তো ভেতরে গিয়েই বুঝতে পারবে তোমরা এটা নৌকোর মতন ছিল পুরোটাই বাঁশ খড়ের প্যান্ডেলটা ছিল আর সামনে যেগুলো ভিডিওতে আমি দেখেছিলাম দুটো মানুষ এমনি বসেছিল লাইভ তাদের কিছু ক্যারেক্টার ছিল কিন্তু আমরা যখন যাই তখন ওই ঠাকুরটাকে ঘোরাচ্ছিল না খুব হালকাভাবে ঘোরাচ্ছে একবার দুবার করে আর বাইরের তো মানুষগুলো যেগুলো বসছিল ওইগুলো নেই তো এটার জন্য কেমন কেমন একটা লাগছিলো তবুও যাই হোক আমরা গেছি এই সময় এরকমই ভিড় যত রাত্রে যাবো ভিড় বাড়বে আরও অনেক জায়গায় ঠাকুর দেখার আছে আজকে তো সবে শুরু করলাম সবার প্রায় দেখাই হয়ে গেছে এগুলো সব খড়ের ছিল খড় আর মাটির ওপর কাজ করা ছিল সামনেটা এইরকম বলে আমি একটু স্পিডটা বাড়িয়েই দিলাম ভেতরে গিয়ে তোমরা দেখবে তো ঠাকুরটা এইরকম করেছে ভালো লেগেছে ঘোরাচ্ছিল ব্যাস এটুকুই ভালো ছিল কিন্তু কি আমি মানে ঠাকুরের ছেলে মেয়ে কোনটা ঠাকুর কোনটা বা অস্ত্র শস্ত্র যে মা দুর্গা তার একটা অস্ত্র শস্ত্র সেইগুলো ঠিক পাচ্ছিলাম না তো একটা খুব যে খুব আমাকে ভালো লেগেছে সামনে থেকে বা তোমরা ভিডিওতেও বললেও খুব ভালো লেগেছে এরকমটা নয় আর তোমরা হয়তো আমার ব্যাকগ্রাউন্ডে মিউজিক শুনতে পাচ্ছ কিচ্ছু করার নেই সাইডে দুটো প্যান্ডেল আছে মিউজিক বাজছে আমি কিচ্ছু করতে পারবো না আমি যেখানেই ঢুকে ভিডিও করব সেখানেই আওয়াজ আসবে এই যে এই লোকটা বসেছিল এ তো নাড়াচ্ছিলই না ওই পাশের লোকটা তবু টুকটুক টুকটুক করে নাড়াচ্ছে আর এই সময় সব বান্ধবীরা বেরিয়ে গেছে বাইরে আমি এখনও ভেতরে তবু ইচ্ছে করে ভিডিও করছি আমি জানি ওরা ওয়েট করবে তাও আমাকে বলেছে ওয়েট করবো না চলে আসবি আমি বললাম ওয়েট না করলে আমি প্যান্ডেলে বাইরেই বসে থাকবো আমি এর থেকে বেশি যাবো না মাকে যখন এসে ভিডিওটা দেখাচ্ছি বাড়িতে
মা বলছে এটা কি কি হচ্ছে, ঠাকুর ঘুরছে, ঘোরাচ্ছে, কোনো মানে আছে ঠাকুর এইভাবে ঘুরছে, আর কোনো ব্যান্ডেলের মাথা মুন্ডু নেই, মা এরকম ভাবে বললো। অবভিয়াসলি সবার ভালো লাগা একই নয়, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসবে, বাই বাই।